নাকি স্মার্টফোন বাই করতে গিয়ে কনফিউজড। ওই বর্তমানে স্মার্টফোন মার্কেটে এত বেশি পরিমাণে কম্পিটিশন যে প্রতি সপ্তাহে একটি করে নতুন ফোন লঞ্চ করা হয়, এতে অনেকেই কনফিউজড হয়ে যায় আসলে কোন স্মার্টফোনটি আমাদের নেওয়া দরকার। তবে কোন স্মার্টফোনটি নেবেন সেটা আপনাকেই ডিসাইড করতে হবে। তবে স্মার্টফোন বাইং এর সময় আপনাকে কোন কোন বিষয়ে নজর রাখতে হবে তা আপনার জন্য অবশ্যই সবচেয়ে বেশি জরুরি কাজ। তো আজকে আমি আপনাদেরকে এমনই কিছু টিপস দিতে যাচ্ছি যেগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। জানার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। সালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, আপনাকে 3H Tech চ্যানেলে স্বাগতম। চলুন তাহলে শুরু করি। ওয়েল, স্মার্টফোন বাই করার সময় প্রথমে খাতা নেবেন এবং কলম নিয়ে কি কি আপনার দরকারি বিষয় সেগুলো অবশ্যই উল্লেখ করে তারপরে আপনারা স্মার্টফোন বাই করতে পারেন। যেমন আমি যদি স্মার্টফোন বাই করি তবে আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার হলো ডিসপ্লে। ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো হবে কারণ আমি আমার সর্বোচ্চ সময় ডিসপ্লের সাথে কাটিয়ে থাকি। তারপর আমি যেটি গুরুত্ব দিই সেটি হলো পারফরমেন্স। অবশ্যই ফোনটির পারফরমেন্স ভালো হবে, যদি পারফরমেন্স ভালো না হয় তাহলে আমি সেটা চালিয়ে মজা পাবো না বা গেমিং করার ক্ষেত্রে তেমন স্মুথনেস কাজ করবে না। অবশ্যই তারপর আমি পারফরমেন্সকে গুরুত্ব দিয়ে থাকি। এরপরে আমি সবচেয়ে বেশি যেটি গুরুত্ব দিই সেটি হলো ক্যামেরা, কারণ একটি স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ক্যামেরা। তবে ক্যামেরা সর্বদাই আমি ইউজ করি না, আমি অনেক সময় ইউজ করি, অনেক সময় ইউজ করি না, অনেক সময় সেলফি তুলি, অনেক সময় দরকারি কোনো কাজের জন্য ইউজ করে থাকি। এই জন্য ক্যামেরাকে আমি নাম্বার 3 রেখেছি। এবং সর্বশেষে যে বিষয়টি আমি গুরুত্ব দিই সেটি হলো ব্যাটারি। তবে এই ব্যাটারির আগে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই হলো ফাস্ট চার্জিংকে, কারণ ব্যাটারি যেরকমই হোক না কেন ফাস্ট চার্জিং অবশ্যই দরকার। তাই আপনাদের প্রয়োজন অনুসারে অবশ্যই আপনাদের চেকলিস্ট বানাবেন এবং কোনটি আপনাদের জন্য বেশি দরকারি সে অনুযায়ী আপনারা একটি ফোন বাই করবেন। অনেকে হয়তো রেকমেন্ডেশন দেবে যে এই ফোনটি বাই করুন, এই ফোনটি ভালো হবে। যদি সেই ফোনটি ভালো হয়েও থাকে, যদি আপনার কাজের না হয়, তবে সেই ফোনটি আপনার জন্য কখনোই ভ্যালু ফর মানি প্রোভাইড করবে না। তাই আপনার গুরুত্ব প্রথমে বুঝুন, তারপর একটি ফোন বাই করুন। এটি ছিল আমার এক্সট্রা টিপস। ওয়েল, স্মার্টফোন বাই করার সময় প্রথমে আপনাদের যে ইম্পর্টেন্ট জিনিসটি নজরে রাখতে হবে তা হলো বিল্ড কোয়ালিটি। আপনি যদি একটি স্মার্টফোন অনেক সময় পর্যন্ত অর্থাৎ লং টার্ম ইউজের নিয়ত করে থাকেন তবে বিল্ড কোয়ালিটির দিকে অবশ্যই নজর রাখবেন। ওয়েল, এইখানে স্মার্টফোন মার্কেটে আপনারা 3 ধরনের বিল্ড কোয়ালিটি খেয়াল করবেন। নাম্বার 1 রয়েছে প্লাস্টিক, যেটি আমরা সাধারণত পলিকার্বনেটও বলে থাকি। আর 2 আপনারা দেখতে পাবেন গ্লাস, এবং 3 রয়েছে মেটাল। তো এখানে আপনাদের প্রত্যেকটি স্মার্টফোনের বিল্ড কোয়ালিটির দিকে কিছু খারাপ দিক এবং কিছু ভালো দিক রয়েছে। ফর এক্সাম্পল, যদি আমরা প্লাস্টিকের কথা বলি, এর ভালো দিক হলে এটি পড়ে গেলে ভাঙে না, কিন্তু এতে সহজেই স্ক্র্যাচ এবং ডাস্ট অর্থাৎ ময়লা পড়ে যায়। 2 আমরা যদি গ্লাস নিয়ে বলি, এতে আসলে সহজে স্ক্র্যাচ বা ময়লা লাগে না, কিন্তু বাই এনি চান্স এটি যদি আপনার হাত থেকে পড়ে যায় তবে ভেঙে যাওয়ার চান্স অত্যন্ত বেশি। আর 3 হলো মেটাল বডি, এটা না ভাঙে না স্ক্র্যাচ পড়ে, কিন্তু এটিতে হিট অনেক তাড়াতাড়ি প্রডিউস হয় যার কারণে মোবাইল অত্যন্ত বেশি গরম হয় হ্যাভি টাস্ক, মাল্টিটাস্কিং অথবা গেমিং করার ক্ষেত্রে। তো যতগুলো স্মার্টফোন কোম্পানি আছে তারা কস্ট কাটিংয়ের জন্য স্মার্টফোনের ব্যাকে পলিকার্বনেট বা প্লাস্টিক ইউজ করে থাকে। এখন আপনারা সকলেই জানেন প্লাস্টিকে সহজেই ময়লা এবং স্ক্র্যাচ পড়ে যায়, তাই বেশিরভাগ লোকজনই গ্লাসের সাথে যায় যা দেখতে অত্যন্ত প্রিমিয়াম লাগে। এছাড়া স্ক্র্যাচও সহজে আসে না। নেক্সটে আছে ডিসপ্লে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ডিসপ্লে স্মার্টফোনের একটি গুরুত্বপূর্ণ পার্ট। আর স্মার্টফোন বাই করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই ডিসপ্লের দিকে নজর রাখা দরকার, কারণ আমরা মোস্ট অফ দ্য টাইম ডিসপ্লের সাথে কাটিয়ে থাকি। ডিসপ্লে যদি খারাপ হয় তবে চোখের অনেক সমস্যা হতে পারে, তাই ডিসপ্লের গুরুত্ব অপরিসীম। তো সবসময় দেখা দরকার যখন একটি স্মার্টফোন বাই করবেন সেখানে কোন ধরনের ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে। সাধারণত IPS LCD প্যানেল থাকে, পাশাপাশি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে বর্তমান ফোনগুলোতে দেখা যায়। এখন আপনার বাজেট যদি 15-20K নিচে হয় তবে আপনারা সবসময় IPS LCD প্যানেল দেখতে পাবেন, আর বাজেট যদি 20,000 একটু উপর হয় তবে আপনারা এক্ষেত্রে অ্যামোলেড প্যানেলের পাশাপাশি IPS প্যানেলও দেখতে পারেন। যখন দেখবেন IPS একটি ফোন এবং অ্যামোলেডের একটি ফোন রয়েছে, আপনারা অবশ্যই অ্যামোলেডকে বাছাই করবেন, কারণ অ্যামোলেড প্যানেলের ভিউং অ্যাঙ্গেল এবং ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো এবং অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেটি অত্যন্ত বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে, তাই অবশ্যই ডিসপ্লে টাইপ চেক করে নেবেন। এছাড়া অ্যামোলেড প্যানেলের মাধ্যমে আপনারা যখন কোনো মুভি বা কন্টেন্ট ওয়াচ করবেন তার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো হবে, এতে আপনি নিশ্চিত থাকতে পারেন। এর সাথে আপনাদের ডিসপ্লেতে আরও একটি জিনিস দেখতে হবে, সেটি হলো রেজুলেশন। যদি রেজুলেশন ভালো না হয় তবে কন্টেন্ট বা মুভি ওয়াচ করার এক্সপিরিয়েন্সও তেমন ভালো হবে না। আপনারা অবশ্যই খেয়াল করবেন ডিসপ্লেটি যেন ফুল HD+ অথবা কোয়াড HD+ হয়ে থাকে, কারণ 2022 HD+ ডিসপ্লে মানানসই নয়। যদি 20K নিচে অথবা আশেপাশে হয় তবে IPS LCD অথবা অ্যামোলেড প্যানেলের ফুল HD+ ডিসপ্লে অবশ্যই সিলেক্ট করবেন। নেক্সটে আসে ক্যামেরা। এমন অনেক লোক আছে যারা স্মার্টফোনের বাইরের ডিজাইন এবং ভিতরের কোনো কিছু না দেখে ভাবে এতে 108 MP বা 64 MP ক্যামেরা রয়েছে, এটি ক্যামেরা কোয়ালিটি অত্যন্ত ভালো হবে। এখনও অনেক লোকজন আছে মনে করে যে বেশি মেগাপিক্সেল মানে অনেক ভালো ফটো, কিন্তু এমন আপনার ভাবা উচিত নয়।
এছাড়া আপনারা অনেক সময় খেয়াল করে থাকবেন যত ধরনের ফ্ল্যাগশিপ ফোনগুলো আপনারা দেখবেন এদের ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো কিন্তু তাদের মেগাপিক্সেল অত্যন্ত বেশি কম 12 মেগাপিক্সেল কি 13 মেগাপিক্সেল এরকম কিন্তু তাদের পিকচার কোয়ালিটি যথেষ্ট হায়ার আপনারা সেই ফ্ল্যাগশিপ ফোনের 13 মেগাপিক্সেলের পিকচার কোয়ালিটি ভার্সেস 108 মেগাপিক্সেলের ফটো কোয়ালিটির সাথে কম্পেয়ার করে দেখবেন সেই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এগিয়ে থাকবে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ক্যামেরা বাছাই করার ক্ষেত্রে মেগাপিক্সেল কোনো বড় বিষয় না এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই মোবাইলটির সেন্সর অর্থাৎ সেই ফোনটির ক্যামেরা সেন্সরে কি ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে ফ্ল্যাগশিপ সেই মোবাইলের ক্যামেরা সেন্সরে হয়তো দামি বা অসাধারণ একটি সেন্সর ব্যবহার করা হয়েছে এই জন্যই তার ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো হচ্ছে এক্ষেত্রে আমরা ক্যামেরা চুজ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন ওই ফোনটিতে কি সেন্সর ইউজ করা হয়েছে এর মধ্যে কয়েকটা সেন্সর রয়েছে যেমন স্যামসাং এর ASM2 সেন্সর সোনির অনেক সেন্সর রয়েছে আপনারা সেই সেন্সরগুলোর ক্যামেরা কম্পেয়ার করতে পারেন অনলাইনে বিভিন্ন ফটো দেখে বা বিভিন্ন মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কোন সেন্সরটি ভালো হবে এক্ষেত্রে যদি সেন্সর আপনার ভালো হয় তবে মেগাপিক্সেল যত কমই হোক না কেন তবে ফটো কোয়ালিটি আপনার নেক্সট লেভেল আসবে এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আজকাল আমরা 10 থেকে 15 হাজার টাকা বাজেটের মধ্যে অনেক ভালো ভালো সেন্সর দেখতে পাই যেমন সোনি IMX519 বা সোনি IMX586 এগুলো যে লো বাজেটের মধ্যে সেন্সরগুলো আছে এই সেন্সরগুলো যথেষ্ট ভালো মানের সেন্সর আপনারা এই সেন্সরগুলো দিয়ে ভালো মানের পিকচার তুলতে পারবেন এছাড়া ক্যামেরার ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদের দেখা দরকার ক্যামেরা ফিচার কি কি রয়েছে তার মধ্যে যেমন নাইট ফিচার আছে কিনা এছাড়া আরও একটি জিনিস আপনাদের চেক করা উচিত যে ফোনটিতে ISO আছে কিনা ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন আপনারা অনেক সময় দেখবেন মেনশন করা আছে নো EIS বা EIS এরকম আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল করে নেবেন কেননা যদি EIS অর্থাৎ ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন যদি না থাকে আপনারা যে ভিডিও রেকর্ডিং করবেন এবং তার যে ফুটেজ আসবে সেটি সেই কী হবে অর্থাৎ তেমন স্টেবিলাইজেশন হবে না তাই আপনারা অবশ্যই এই বিষয়টিও খেয়াল করে দেখবেন এই সকল ছোট ছোট জিনিস আপনাদের নজরে রাখা দরকার যদি আপনারা ফটোগ্রাফি সম্পর্ক বা ভিডিওগ্রাফি সম্পর্ক একটি স্মার্টফোন বাই করতে চান এক্ষেত্রে নেক্সট বিষয় হলো প্রসেসর ওয়েল এখানে যে কোনো স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা থাকে সেটি হলো প্রসেসর আর এই প্রসেসর থেকে আপনার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো পাবেন প্রসেসর যত ভালো পারফরমেন্স তত ভালো প্রসেসর যদি আপনার ভালো হয় তবে আপনার ফোন কখনো হ্যাং দিবে না কিন্তু সেই প্রসেসরের যদি আপনার 2 থেকে 3 বছর পুরাতন এবং খারাপ হয়ে থাকে এবং সেটি যদি নতুন কোনো ফোনে ইউজ করা হয় তবে তার পারফরমেন্স আপনারা অত্যন্ত খারাপ পাবেন এবং অনেক পরিমাণে ল্যাগ দেখতে পাবেন তাই আপনাকে অবশ্যই প্রসেসর দেখে কিনতে হবে এক্ষেত্রে বাজারে আপনারা দুই ধরনের প্রসেসর দেখতে পাবেন তার মধ্যে মিডিয়াটেকের প্রসেসর যেটি মিড রেঞ্জ এবং লো রেঞ্জের মধ্যে পাওয়া যায় এবং আরেকটি হলো স্ন্যাপড্রাগনের প্রসেসর এছাড়া আরও অনেক প্রসেসর রয়েছে যেমন স্যামসাংয়ের এক্সিনস তারপরে অ্যাপেলের বায়োনিক পাশাপাশি অনেক ধরনের প্রসেসরই রয়েছে আজকের সময় যদি আপনারা হ্যাভি পরিমাণে গেমিং করতে চান তাহলে কয়েকটি প্রসেসর আপনাকে কনসিডার করা দরকার সর্বোচ্চ লো বাজেটে এবং ভালো মানে গেমিং করার জন্য আপনাকে অবশ্যই স্ন্যাপড্রাগন 720G এর প্রসেসর অথবা স্ন্যাপড্রাগন 678 এর প্রসেসর অবশ্যই চুজ করা দরকার সবচেয়ে লো বাজেটের মধ্যে এছাড়া বর্তমানে আপনারা পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 68 এর প্রসেসর যেটি অত্যন্ত পুরাতন প্রসেসর তবে মোটামুটি মিডিয়াম সেটিংসে গেমিং এর জন্য ঠিকঠাক রয়েছে এছাড়া 20,000 টাকার মধ্যে আপনারা যদি মিডিয়াটেকের কোনো প্রসেসর দেখে থাকেন তবে মিডিয়াটেক হেলোই জি সিরিজের বিভিন্ন প্রসেসর রয়েছে যেমন G88, G90, G95, G96 এইগুলো প্রসেসর যথেষ্ট ভালো হবে গেমিংয়ের জন্য এছাড়া একটি স্মার্টফোন বাই করার ক্ষেত্রে আপনারা অবশ্যই র্যাম ও রম চেক করে নেবেন মার্কেটে এমন অনেক স্মার্টফোন রয়েছে যেগুলো 2GB 4GB 6GB এসব র্যামের মাধ্যমে মার্কেটে ফোন লঞ্চ করে থাকে তবে আমার রেকমেন্ডেশন হবে আপনারা যদি 2022 সালে কোনো স্মার্টফোন বাই করেন তবে অবশ্যই 6GB র্যাম থাকতে হবে তবে 4GB র্যাম মোটামুটি চলে যদি আপনারা হ্যাভি ইউজার না হয়ে থাকেন এছাড়া র্যাম টাইপের ক্ষেত্রে আপনারা অনেক ধরনের পার্থক্য দেখবেন যেমন LPDDR4X LPDDR3 এরকম র্যাম ক্যাটাগরি রয়েছে আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা যেটি স্পিড সবচেয়ে ভালো অবশ্যই সেই র্যামটি নেওয়ার চেষ্টা করবেন সেটি সবচেয়ে আপডেট হবে অবশ্যই আপনাদের স্টোরেজ টাইপও নজর রাখা দরকার যে কী স্টোরেজ টাইপ দিয়েছে যেমন অনেক সময় পাওয়া যায় EMMC 5.1 তারপরে UFS 2.1 আপনার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই আপডেট স্টোরেজ টাইপ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ফোনের পারফরমেন্স যথেষ্ট ভালো পাবেন এরপরের বিষয়টি হলো ব্যাটারি আজকের সময়ে যত আপনার ব্যাটারি দেবে ততই কম আপনারা যদি হ্যাভি ইউজার হয়ে থাকেন হ্যাভি পরিমাণে গেমিং করেন বা সারাক্ষণ ফোনের সাথে লেগে থাকেন ইন্টারনেট অনেক বেশি ইউজ করে থাকেন অর্থাৎ অনেক বেশি ব্রাউজ করে থাকেন মেসেঞ্জার ফেসবুক ইত্যাদি চলতেই থাকে তবে আপনার অবশ্যই বড় ব্যাটারি দরকার এক্ষেত্রে আপনার এমন স্মার্টফোন বাই করা দরকার যেখানে সর্বনিম্ন 5000mAh এর ব্যাটারি রয়েছে অবশ্যই সাথে ফাস্ট চার্জিং থাকতে হবে অ্যাটলিস্ট 18W ফাস্ট চার্জিং থাকতে হবে এক্ষেত্রে আপনার যদি একটি স্মার্টফোন বাই করেন এবং সেখানে যদি কোনো ফাস্ট চার্জিং না থাকে এক্ষেত্রে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে
আর আপনারা যদি আমার এইসব কথা এগ্রি করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইট ক্যান বি রিয়েলি হেল্পফুল টু আস তো এই ছিল আজকের ভিডিও আরও যদি ছোটো ছোটো অনেক জিনিস আছে যদি সেই সব বিষয়ে জানতে চান তবে অবশ্যই মন্তব্য করবেন এই বিষয়ে যদি ভিডিও চান আরও মন্তব্য করবেন আমি চেষ্টা করব এই বিষয়ে আরও একটি ভিডিও দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ